হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন বাজে সন্ধ্যা 7টা, তো সন্ধ্যা 7টা বাজতে এখনও 10 মিনিট বাকি আছে। তো আমি এখন এই যে সন্ধ্যা প্রদীপ দিতে চলে এসেছি মন্দিরে। তো এই যে দেখো, আমার কিন্তু সন্ধ্যা প্রদীপ দেওয়া শেষ, আমি হচ্ছে সমস্ত ঠাকুরকে শয়ন দেব। আর এই যে গোপালের হচ্ছে মুকুট, তারপরে বাসি, সব কিছু অলংকার খুলে নিয়ে গোপালকেও শয়ন দেব। আর এই গোপালকে নিয়ে একটা গল্প আছে, সেই গল্পটাও আমি তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব। তো হচ্ছে শাশুড়ি মা বাড়িতে নেই, আর সেই জন্য এই কাজটা হচ্ছে আমাকে করতে হচ্ছে। তো শাশুড়ি মা বাড়িতে থাকলে কিন্তু আমাকে করতে হয় না, উনি বৈষ্ণব মানুষ, উনিই করেন। তো এখন কিন্তু বৃষ্টিও পড়তেছে, টিপ টিপ বৃষ্টি, জানো তো। এই তো হচ্ছে মন্দির থেকে বের হতে না হতেই আমার কাছে একটা ফোন আসলো। তো আমি ফোনটা রিসিভ করলাম, রিসিভ করেই আমাকে বলছে যে আমার জন্য একটা গিফট আছে। বাবা, আমি তো ভীষণ খুশি, গিফট পেলে আমি কিন্তু ভীষণ খুশি হই, জানো তো। যাকে গিফট আসছে, আর হচ্ছে দেরি করলাম না, দৌড়ে গেলাম গিফটটা আনতে। তো এই যে গিফটটা নিয়ে আসলাম, এখন সেই গিফটটাই দেখবো যে কী আছে এখানে। খুব খুশি, জানো, আমি আবার হচ্ছে দেরি সইতে পারি না কোনো গিফট হলে, না মানে শুধু মনের ভিতরে আকুল বিকুল করতে থাকে, কখন আমি গিফটটা খুলে দেখবো, কখন দেখবো কী আছে এর ভিতরে। হ্যাঁ, আমার এত ধৈর্য নেই। তো যাই হোক, এই যে গিফটটা খুলতেছি, এখন গিফটটা খুলে দেখবো কী আছে এর ভেতরে। যাকে তোমাদেরকে তো জিজ্ঞাসা করা হয়নি তোমরা কেমন আছো, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও কিন্তু আমার ফ্যামিলি মেম্বার্সদের নিয়ে বেশ ভালোই আছি। তো দেখলে, এই দেখো সমস্ত কিছু বের করতেছি একে 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 একে। কী এটা বলো তো, তোমরা বলো তো কী। তো যাই হোক, আমার আনবক্সিং করা শেষ, আমি এখন এটা হচ্ছে সেটিংস করব। তো বুঝতে পারতেছি না কী করে সেটিংস করবো, একটু ভাবতেছি কী করে সেটিংস করবো। তো বন্ধুরা, আমার গিফটটা আনবক্সিং করা শেষ, আমি এখন এটা সেটিংস করার চেষ্টা করতেছি। জানি না সেটিংস করতে পারবো কি না, একটু ট্রাই করতেছি। তোমরাও থাকো আমার সাথে, আমার সম্পূর্ণ ভিডিওটা দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক করবে, মিষ্টি মিষ্টি কমেন্টস করবে, শেয়ার করবে। আর হচ্ছে যারা নতুন বন্ধু আমার ভিডিওটা দেখছো, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিও অন করে দিবে, পরবর্তী নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের ঘরে পৌঁছে যাবে। আর পুরনো বন্ধু, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। তো যাই হোক, এখন হচ্ছে মেয়ে চলে আসলো, মেয়ে বলছে যে মা আমি একটু সেটিংস করি, ট্রাই করি। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, বাচ্চা মানুষ তো, ওরও একটু শখ হয় সেজন্য করছে। তো আমি দেখছি যে আচ্ছা ঠিক আছে কর দেখি। আর গিফটটা কী বলো তো, এমনি এমনি দেয়নি কিন্তু গিফটটা, গিফট দিয়ে আবার টাকা নিয়ে নিয়েছে। এটা তাহলে কেমন গিফট হলো তোমরা বলো, গিফট দিয়ে কেউ টাকা নেয়? আমি কিন্তু এটা কোনোদিনও শুনিনি বাবা, ফার্স্ট শুনলাম গিফট দিয়ে আবার টাকা নেয়। তো আমার কাছে কিন্তু টাকা নিয়েছে। তো যাকে মেয়ে পারছে না, তো তখন আমি আবার আসলাম দেখি ট্রাই করে।
বন্ধুরা, দেখো ভুলভাল সেটিংস করে ফেলছি, তো সেটাই ভাবছি যে কি করে ঠিক করব, কোনটা কোথায় দিলে ঠিক হবে সেটিংসটা। তো সেটা আবার ট্রাই করছি, দেখি কোনটা কোথায় দিতে হয়। এই যে খুলে টুলে আবার এরকম করে সেটিংস করছি। যাক গে, তোমাদের তো গিফটটার নামই বলা হলো না। এটা হচ্ছে ওই যে বক্স, ড্রয়ার সিস্টেম যে বক্সগুলো থাকে সেগুলোই, সেই বক্স। আবার হচ্ছে এটাকে র্যাকও বলা যায়, প্লাস্টিকের যে র্যাকগুলো। তো এটা হচ্ছে আমি মিশোর থেকে নিয়েছি। তো এটা হচ্ছে মিশোতে দেখতে দেখতে আমার এটা খুব ভালো লেগেছে, কারণ এটা হচ্ছে আমার মেয়ের জন্য দেখলাম ভেবে যে খুব ভালো হবে। ওর অনেক জিনিস, খেলনা, তারপর ওর সাজের জিনিসগুলো না সবগুলো এলোমেলো করে রাখে। যদিও রাখার জিনিস আছে, তখনও না ওই রকম এলোমেলো করে রাখে, ছড়াই ছিটা রাখে। তো ওর জন্যই আমি এই বক্সটা আনলাম, বললাম যে আমি এটা তোকে দিলাম। তোর সমস্ত মানে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় তো যা জিনিস আছে সমস্ত কিছু তুই রেখে দিবি। তো যাকগে এটা ওর জন্য এনেছি, ও তো ভীষণ খুশি হয়েছে, আর আমারও কাজে লাগবে। এতগুলো তো ওর আর লাগবে না, আমিও রাখতে পারবো বেশ। এটাতে কিন্তু দেখবে যে সাজের জিনিস টুকিটাকি মানে ছোটোখাটো জিনিস রাখতে ভীষণ ভীষণ ভালো হবে। তো এখন এই বক্সটা রাখা নিয়ে টেনশনে পড়লাম যে এই বক্সটা এখন রাখবো কোথায়, কোথায় রাখলে ভালো লাগবে দেখতে, সেটাই ভাবতেছি। কোন রুমে রাখবো, এইটাতে না ওইটাতে, কী করবো এটাই ভাবতেছি। তো ভাবতে ভাবতে মেয়ে বলছে যে মা এই টুলটা সরিয়ে দেই, দিয়ে বক্সটা এখানে রাখি। তো আমি বললাম যে আচ্ছা, আজকে রাত্রিবেলা ঠিক বলেছিস, আজকে রাত্রিবেলাটা এখানেই রেখে দেই, তারপর কালকে ভাববো, ভেবে দেখবো আর রেখে দেখি কেমন লাগে এখানটায়। তো তারপর ও নিয়ে আসলো, নিয়ে এসে এই যে রেখে দিল। তো আমি দেখতেছি যে এই জায়গাটায় রাখলে কেমন লাগবে দেখতে। না, এই জায়গাটা রাখলে না মানে ঠিক একটা ভালো লাগতেছে না দেখতে। ঘরটা সাজালে যে ভালো লাগে ঠিক সেরকম হচ্ছে, দেখি যে এটা দিয়ে ভালো লাগছে না অতটা। কিন্তু রাত্রিবেলা রেখে দিলাম যে থাকে এরকমই। আর তাছাড়া কী বলো তো, আমার রুমে না সেরকম জায়গাও নেই, আর এই জায়গার অভাবে কোনো জিনিসও নিতে পারছি না আপাতত। মানে পুরনো যে জিনিসগুলো আছে সেগুলো দিয়েই চলছি আপাতত, নতুন করে কিছুই নিচ্ছি না, কারণ রাখার জায়গা নেই আমার। তো দেখো বক্সটা ওখানে রাখলাম, তো এবার টুলটা কোথায় রাখি এখন সেটাই ভাবতেছি যে টুলটা এখন কোথায় রাখবো। আর এত কাপড় হয়ে গেছে না, কি বলবো, সত্যি কাপড়গুলো রাখার জায়গা পাচ্ছি না, ভর্তি, সব ভর্তি হয়ে গেছে, কোথায় রাখি। তো যাই হোক, এগুলো হচ্ছে মানে ওই নিত্য প্রয়োজনীয় নিত্য ব্যবহৃত যে কাপড়গুলো সেগুলোই হচ্ছে আলনায় রাখি। তারপর যেগুলো হচ্ছে মনার মানে আমার মেয়ের ছোটোখাটো কাপড় সেগুলো তো আর আলনায় রাখা যায় না, সেগুলো হচ্ছে টুলে এরকম ভাঁজ করে রেখে দেই। আর এই ব্যাগে হচ্ছে ওর খেলনাবাটিগুলো। তো এই খেলনাবাটিগুলো ওই দেখো বের করে আনলো, যে আমি খেলনাবাটিও এখানে রেখে দিব। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে রেখে দিস। তো এবার টুলটা কোথায় রাখি সেটাই ভাবছি। তো ভাবতে ভাবতে এই যে একটু জায়গা পেলাম, যে এই আলনার এই ফাঁকা জায়গাটাতে হচ্ছে আমি টুলটা রাখতে পারি। তো যেইভাবে সেই কাজ। তো টুলটা কিন্তু ভিতরে দেখো ঢুকছেই না, অনেক কষ্ট করে আমি ভিতরে এই যে নিয়ে গেলাম, রাখবো দেখি কেমন হয়। আপাতত রাখতেই হবে, আপাতত না এটা ফিক্সড করেই রাখতে হবে এখানে, তার কারণ হচ্ছে জায়গা নেই। তো বন্ধুরা তোমরা আওয়াজ শুনতে পাচ্ছ না, আসলে জানলাগুলো না এরকম হচ্ছে ঢকঢক করে আওয়াজ করছে, বাইরে প্রচণ্ড হাওয়া হচ্ছে, আর সেই হাওয়ায় এরকম জানলাগুলো বন্ধ হয়ে যাচ্ছে। প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না। তো যাই হোক, এই যে এরকম রেখে দিলাম, আজকে এ পর্যন্তই থাক, আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও।